नेताई सुभाष मुक्त विश्वविद्यालय पीजी कोर्सेर समस्त विषय अनलाइन टर्मिन एग्जाम शुरू हो गए चलबे 30 डिसेम्बर 2021 दुपुर 2 पर्यंत। এই দিনগুলির মধ্যে যে কোনো সময়ে পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও একদিনে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের পরীক্ষা দেওয়া যাবে। আজকের ভিডিওটিতে পিজি কোর্সের বাংলা বিষয়ের একটি পত্রের লাইভ এক্সাম থেকে নেওয়া প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে, যাতে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষা পদ্ধতিটি আরো সহজ হয়ে ওঠে। এই চ্যানেলের সাথে থাকলে প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও আপডেট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া পিজি কোর্সের সমস্ত বর্ষের বিভিন্ন বিষয়ের পরীক্ষার উত্তরপত্র পেতে এবং পরীক্ষা চলাকালীন ফোন কলে সহায়তা পাওয়ার জন্য ভিডিওটি এখানে স্কিপ দিয়ে এখনই যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইড হেল্পলাইন নাম্বার 8927778162 তে। দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির নোট, সাজেশন, টেকনিক্যাল গাইড এবং এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পাশাপাশি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত খবরাখবর প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আলোচনা করব পিজি পার্ট 1 এর বাংলা চতুর্থ পত্রের ফাইনাল পরীক্ষার সেট 1 এর লাইভ এক্সাম থেকে নেওয়া প্রশ্নোত্তর বিষয়। তো প্রথমেই জানাতে চাইব যে পিজি কোর্সের টার্মিন পরীক্ষায় সবার কোশ্চেন কিন্তু অ্যাসাইনমেন্টের মতো মিলবে না, তার জন্য আপনাদেরকে সমস্ত সেটগুলি কালেকশন করে তারপরই পরীক্ষা দিতে বসতে হবে। তো এখানে আলোচনা করা হবে পিজি পার্ট 1 বাংলার চতুর্থ পত্রের একটি সেট নিয়ে। প্রথম প্রশ্ন, একজন আসে মুক্তি হইতে বন্ধনে, আরেকজন যার বন্ধন হইতে মুক্তিতে, এখানে একজন এবং আরেকজন বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটি হবে গায়ক ও শ্রোতা। অংশটি নেওয়া হয়েছে চতুরঙ্গ উপন্যাস থেকে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো একটি কথা, যে আপনাদের এবারের প্রশ্নগুলি কিন্তু অ্যাসাইনমেন্টের তুলনায় আরো একটু কঠিন হয়েছে এবং বেশিরভাগ প্রশ্ন এসেছে কিন্তু মূল টেক্সট থেকে, তার জন্য আপনাদেরকে অবশ্যই মূল টেক্সটটি ফলো করতে হবে। অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালসে পাবেন না, তার জন্য অবশ্যই আপনাদেরকে সিলেবাসের মূল টেক্সটগুলিকে ফলো করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, সকলেই মরিব, একজনও বাঁচিব না, কিন্তু মারিয়া মরিব, কার উদ্দেশ্যে এই উক্তি? উত্তরটি হবে রাজপুত সৈন্যদের উদ্দেশ্যে। অংশটি নেওয়া হয়েছে রাজসিংহ উপন্যাস থেকে। তিন নম্বরের প্রশ্ন, সেসব যেন বিস্তৃত অতীত এক জীবনের স্বপ্ন, স্বপ্নটি কে ছিল? উত্তরটি হবে বাংলাদেশের সংস্কৃতির স্পর্শ লাভ। অংশটি নেওয়া হয়েছে আরণ্যক উপন্যাস থেকে। চার নম্বরের প্রশ্ন, তা না হইলে এই গল্পটি সৃষ্টি হইতে পারিত না, তা শব্দটিতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে অসঙ্গতি। অংশটি নেওয়া হয়েছে হালদার গোষ্ঠী গল্প থেকে। পাঁচ নম্বরের প্রশ্ন, তাহা গল্পপ্রিয় ব্যক্তি মাত্রে জানেন, তাহা শব্দে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর গল্প শ্রবণের মাধুর্য নির্ভরশীল। ছয় নম্বরের প্রশ্ন, জীবনে এত আনন্দ আর কিছুতে নাই, কোন আনন্দের কথা বলা হয়েছে? উত্তরটি হবে অশ্বারোহণ। সাত নম্বরের প্রশ্ন, তিনি রাজসিংহের ন্যায় যথার্থ বীর পুরুষ, কার কথা বলা হয়েছে? উত্তরটি হবে মোবারক। আট নম্বরের প্রশ্ন, প্রেমের বৈকুণ্ঠ লোকে এত বড় কুণ্ঠা লইয়া সে প্রবেশ করিবে কেমন করিয়া, কুণ্ঠাটি কি? উত্তর হবে সুখদার সমস্যা প্রতিকার। অংশটি নেওয়া হয়েছে হালদার গোষ্ঠী গল্প থেকে। নয় নম্বরের প্রশ্ন, সে আমাকে পাগল করিয়া দিয়াছিল, কার উদ্দেশ্যে এই উক্তি? উত্তরটি হবে অদৃশ্য দূতী। অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ রচিত ক্ষুদিত পাষাণ ছোট গল্প থেকে। পরবর্তী প্রশ্ন, যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক, বক্তা কে? উত্তরটি হবে রাজসিংহ। পরবর্তী প্রশ্ন, সর্বনাশী রূপসে, সকলের পক্ষে তার তাল সামলানো বড় কঠিন, কোন রূপের কথা বলা হয়েছে? উত্তরটি হবে ধুধু জ্যোৎস্নাপ্লাবিত রাত্রির। অংশটি নেওয়া হয়েছে আরণ্যক উপন্যাস থেকে। এই সেটের সর্বশেষ প্রশ্নটি হল, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধন তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন? উত্তরটি হবে জগমোহন। অংশটি নেওয়া হয়েছে চতুরঙ্গ উপন্যাস থেকে। তো এগুলি ছিল পিজি পার্ট 1 এর বাংলা চতুর্থ পত্রের অনলাইন ফাইনাল পরীক্ষার সেট 1 থেকে নেওয়া বেশ কিছু প্রশ্নোত্তর।
ছাত্রছাত্রীদের অবগত করতে চাই যে প্রতিটি বিষয়ের সমস্ত সেটগুলি কালেকশন করে তবেই পরীক্ষা দিতে বসবেন, কারণ অ্যাসাইনমেন্টের মতো কিন্তু আপনাদের এবারে একটি সেটে পরীক্ষা হবে না। সুতরাং খুব সহজভাবে অনলাইন মোডে উত্তরপত্রের সাহায্যে পিজি ফাইনাল এক্সাম প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে। অনলাইনের এই এক্সামটি পারলে রাত্রি 9টার পর দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই সময়ের পর থেকে সার্ভার স্মুথলি কাজ করে এবং কোনো সমস্যা ছাড়াই পরীক্ষার্থীরা এক্সাম পোর্টাল থেকে এক্সামটি সম্পন্ন করতে পারবেন। যারা এক্সামের সহায়তা এবং উত্তরপত্রের জন্য ইতিমধ্যে বুকিং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা বুকিং করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে। তো এখনকার আপডেট এই পর্যন্তই, খুব শীঘ্রই আসছি নতুন কোনো বিষয়ের প্রশ্নোত্তরের হেল্পফুল ভিডিও আপডেট নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রইল আগাম শুভেচ্ছা।